গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। একদম রেডি, একদম ফুল রেডি হয়ে তোমাদের সামনে ইন্ট্রো দিচ্ছি। যাবো হচ্ছে একটু ওই বাড়িতে, কারণ বাবা হচ্ছে কালকে চলে যাবে, আর সেই জন্য ওই বাড়িতে যাওয়া। কালকে বাবাকে এয়ারপোর্ট ছেড়ে ওই পথে আমরা বাড়িতে আসবো, এরকমটাই প্ল্যান করা হয়েছে। তো তারপরে হচ্ছে বাড়ির পেছনে পুজো হচ্ছে, সেখানে আজকে ওই চড়ক পুজো যেটা হয় আর কি, সন্ন্যাসী পুজো, তো ওই পুজো হচ্ছে আজকে, একটা স্পেশাল ওই পুজোর। তো সেই জন্য হচ্ছে যাচ্ছি, পুজোটাও দেখা হয়ে যাবে। চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের 9:40 ট্রেন, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর বাইরে প্রচুর গরম, প্রচুর রোদ, কি আর বলবো। যাই হোক চলো। আমি একা টোটোতে চলে এসেছি, আর চিনি আর চিনির বাবা হচ্ছে বাইকে করে এসেছে স্টেশন অবধি। যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, সঙ্গে আমাদের অ্যানিভার্সারি অ্যালবামটাও নিয়ে যাচ্ছিলাম, ওই বাড়িতে সবাইকে দেখাবো। ওই জন্য যেহেতু বাবা চলে যাবে, আবার সে কবে আসবে দেখানো হবে না এর মধ্যে, ওই জন্য ভাবলাম নিয়ে যাই সাথে করে। আর যেহেতু আমাদের একদিনের ট্যুর, সেই জন্য আমাদের কোনো তেমন জিনিসপত্র নেই। এই যা ব্যাগপত্র দেখছো সবই হচ্ছে চিনির জিনিসপত্র, ওর খাবার দাবার, ডাইপার, জামা কাপড়, এটা ওটা, মানে ওরই সব কিছু। যাই হোক, মাঝের গ্রাম থেকে ট্রেনে উঠে সোজা চলে এলাম আমরা রানাঘাটে। আর এখান থেকে আমাদের ট্রেন ছিল 10:50-এ। আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কারণ ট্রেন আসতে অনেকটা লেট ছিল আর কি। তো যাই হোক, এখানে এই যে চিনির একটু গায়ে হাত দিচ্ছিলাম বলে আমাকে একটুবার হাতটা সরিয়ে দিচ্ছিল, আমার ওপর ওর একটুবার রাগ হয়েছে। ট্রেনের মধ্যে ওর একটা বল কিনে দিয়েছি, সে বলটা বারবার ছড়ে নিচে ফেলে দিচ্ছিল আমি একটু ধমক দেওয়ার জন্য, ওই জন্য আমার সঙ্গে এরকম করছে, ভাবো। ইয়ে তোমার মামা বাড়ি কোথায়? মামা বাড়িটা কোথায়? স্টেশনে এসে আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। আর স্টেশনে সকালে কি বা খাবো বলো, সেই লুচি পরোটা, ঘুগনি, ছোলা মাখা, আলু মাখা, এইসব ওগুলো সত্যি আমার সকালবেলা যায় না, আমি খুব একটা পছন্দ করি না। তারপরে দু প্যাকেট বিস্কিট কিনে উঠে পড়লাম ট্রেনে, এখন সোজা যাব হচ্ছে বগুড়াতে। আর ট্রেন ফাঁকা ছিল যেহেতু এটা রানাঘাট লোকাল ছিল। বাড়িতে এসেই রেস্ট নিয়েছি, শুয়ে ফোন ঘেটেছি, তার মধ্যে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো বিকালবেলা আমরা গেছিলাম একটু বগুড়াতে, একটু টুকিটাকি কেনাকাটা করব। তো যাওয়ার সময় ভাবলাম কি, কলেজ মাঠে একটু বসি। বিয়ের আগে এখান দিয়ে যখন যেতাম, দেখতাম বিকালবেলা সব ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, মানে অনেকটা টাইম কাটায় এখানে। তা আমারও খুব ইচ্ছে করতো, কিন্তু আমার বাড়ির থেকে পারমিশন ছিল না আসার, আমি কখনও আসিনি। খুব ইচ্ছা করতো এখানে এসে সবার সঙ্গে আড্ডা মারবো, গল্প করবো, বাট সেই ভাগ্যটা আমার হয়নি। তা ভাবলাম কি যে বিয়ের পরে ভেবেছি যে মনোকে নিয়ে যাব, ওখানে গিয়ে বসে আড্ডা মারবো, কথা বলবো, কিন্তু হয়ে ওঠে না জানো তো। তো ভাবলাম চলো আজকে একটুখানি ঘুরে যাই। ঘুরে তারপরে গেলাম লক্ষণ বস্ত্রালয়ে, ওখানে তো পা ফেলানোর জায়গা নেই, কারণ এত ভালো ভালো কালেকশন, মানে লোককে একেবারে একদম হুটোপুটি করে নিয়ে যাচ্ছে। তা ভাবলাম এখন আর ঢুকবো না, ডিরেক্ট চলে এলাম বগুড়া বস্ত্র বিপণিতে। এখান থেকে চিনির পরার জন্য কয়েকটা বাড়ি, মানে বাড়িতে পরার জন্য আর কি, কয়েকটা জামা নিয়ে নিলাম। বাবা একটা সক্স নিয়ে যেতে বলেছিল, নিয়ে গেলাম ওখান থেকে। আর চিনির একটি ছোটো প্যান্ট কিছু নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি দুটো কটনের ব্লাউজ নিয়েছি, ব্ল্যাক আর নেভি ব্লু আর রেড কালার, মানে তিনটে। তারপরে চলে এলাম টার্টলে, পয়লা বৈশাখে তোমার দাদাভাইকে একটা শার্ট গিফট করবো, ওই জন্য তো আমি এই ব্যান্ড কলারে এই শার্টটা চুজ করেছিলাম, বাট ওনার সেটা পছন্দ হলো না। আর এখানে আয়না দেখে আমিও একটু পোজ মেরে নিলাম, নিয়ে তারপরে এখানে তোমাদেরকে চলো এক ঝলক কালেকশন দেখিয়ে দিই। বেশ ভালো নতুন নতুন কালেকশন এসছে টার্টলে, বগুড়ার যে শোরুমটা আছে তোমরা একবার ভিজিট করতে পারো। আর হ্যাঁ, ডিসকাউন্টও চলছিল, তো তারপরে ওইটা আমি পছন্দ করেছি, খুব একটা ওনার পছন্দ হলো না। তারপরে চোখ পড়লো এইটাতে, এইটা একটা মারাত্মক কালার, এত ভালো লাগছিল না, দারুণ দারুণ। তা বললাম তুমি এইটাই ফাইনাল করো। তারপরে বাড়িতে এসে এই যে দেখো, যারা সন্ন্যাসী হয়েছিলো বাড়ির পাশে যে পুজোটা হচ্ছিল, তাদেরকে আমার বাড়িতে সবাইকে আর কি নেমন্তন্ন করা হয়েছিল ফল খাওয়ার জন্য আর কি। তো আজকে হচ্ছে ফলের দিন, মানে অনেক বাড়িতে এরকম অনেকের মানত থাকে যে সন্ন্যাসীদের এরকম ফল দেব সামনের বছর যদি এই কাজটা হয় বা এটা হয়। তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেক বছরই দিয়ে থাকি, আমিও দিই। ফলটা কিনে দেওয়া হয় না, মানে বাবা যখন বাজারঘাট করে ফলের বাজার, তখন আমিও কিছু টাকা দিয়ে দিই তার মধ্যে। তো এই বাবা আমি দুজনে মিলেই আর কি সব সন্ন্যাসীদের আর কি ফল খাওয়াবো বলে সব কিছু এখানে যোগাড়যন্ত্র করা হয়েছে। আর এই যে সব দেখছো, এটা কিন্তু সবাই পুজো করছে আর কি, মানে সবাই সন্ন্যাসী সন্ন্যাসী আর কি। তো এখানে কিন্তু মহিলারাও আছেন, ওনারাও করতে পারেন পুজো, এরকম ব্যাপার আছে, বাট আমি কখনো করিনি। Thank you.
কাদের কাদের পাড়াতে এরকম পুজো হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। অনেকেই এই পুজোটার সঙ্গে পরিচিত, আবার অনেকেই অপরিচিত, মানে অনেকের কাছে শুনেছি, অনেকে জানেই না এটা এটা কী পুজো। তো যা কারা কারা জানো আমাকে সেটা কমেন্ট করে জানিও। তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন, পরের দিন তখন বাজে ঠিক 4:30, আমরা দেখো বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমাদেরকে বলেছিলাম যে বাবা চলে যাবে, তো বাবাকে ছাড়তেই আমরা এয়ারপোর্ট যাব বলে সব রেডি টেডি করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, অনেকেরই প্রশ্ন থাকতে পারে বৌদি কোথায়, বৌদি গেছে বাপের বাড়িতে। তো যাই হোক, তো বাবাকে ছাড়তে যে এয়ারপোর্টে এসে পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি, আর একটুও ভিডিও করতে পারিনি রাস্তা থেকে, মানে এত ঘুমিয়েছি দেখো আমি চোখ খুলতে পারছি না। তো একদম এয়ার মানে এক ঘুম দিয়েছি আর এক ঘুম আমি এয়ারপোর্টে এসে পৌঁছেছি, মানে ভাবো মানে একদম টানা ঘুমিয়েছি আমি। তারপরে গাড়ির থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গেছিলাম, মানে ঘুমের ঝুলে। তারপরে এয়ারপোর্টে ঢুকেও একবার হোঁচট খেয়েছি। তোমার যাতায়াত ব্যবস্থা চোখে মুখে জল দাও, নাহলে তুমি তো যেখানে সেখানে দুমদাম করে পড়ে যাবে ঘুমের চোটে, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো, এত ঘুম পাচ্ছিল। আমার জন্য তো দুপুরবেলা যদি একদম মানে গরম রোদে মানে বাড়ি থেকে বেরোই আমার অতটা প্রবলেম হয় না, কিন্তু এই সকাল সকাল করে বাড়ির থেকে বেরোনোটা আমার পক্ষে খুব টাফ হয়ে যায়। সারাটা দিন যেন ক্লান্ত লাগে, এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে এসে আমার এত ক্লান্ত লাগছে সেটা আর বলার মতো না, মানে তোমাদেরকে কি বলবো, চোখ আমার পুরো বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যেন আমি কত কাজ করে এসেছি এত ক্লান্ত লাগছে। কিন্তু অন্য অন্য সময় যদি দুপুরবেলা আমি বাড়ির থেকে বেরোই, অনেক কাজ বাজ করে হয়তো বা বিকালবেলা বাড়িতে এলাম বা রাতে, আমার এতটাও খারাপ লাগে না যতটা খারাপ এই সকালবেলা বেরোলে লাগে। যাই হোক, বাবা 9:30 ফ্লাইট ছিল, ওই জন্য বোর্ডিং পাসের জন্য আগে আগে মানে অনেকটাই আগে আর কি ভেতরে চলে যেতে হয়েছিল। তারপরে বাবাকে ছেড়ে আমরা কিন্তু ডিরেক্ট বাড়ি চলে এসেছি। তো বাবা তো চলে গেছে দেখতেই পারলে। তারপরে হচ্ছে আমরা বাড়ি ফেরার পথে বিরহিতে দাঁড়ালাম, তো এখানে দাঁড়িয়ে এই যে সবাই একটু খাওয়া দাওয়া করে নেব, চিনিকে আলাদা প্লেট দিতে হবে তার খাওয়ার জন্য। আর এখানে আমি নিয়েছিলাম সবজি ভাত আর মা নিয়েছিল মাছ ভাত, তো মায়ের থেকে একটু মাছ নিয়ে আমিও খেয়েছিলাম, মাছটা বেশ ভালো ছিল। আমি নর্মালি বাড়ির থেকে বেরোলে মাছ টাছ খুব একটা খাই না, মানে হোটেলের খাবার, তবে এই মাছটা বেশ ভালো ছিল। তো আমরা বাড়ি চলে এসেছি, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত লাগছে আমার, বাবা কতটা ক্লান্ত লাগছে আমায়, মানে এখন পড়লেই ঘুমিয়ে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু আমি পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছি, আবার এসছিও পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে, তাও যেন এত ক্লান্ত লাগছে। এই সকালবেলা বেরোলে এই প্রবলেমটা হয় আমার, সকালবেলা পুরো আর্লি মর্নিং ছিল, 4:30 সময় বেরিয়েছি আমরা, 4:30 না প্রায় 5টার কাছাকাছি। কিন্তু তারপরেও আমরা আমাদের এমনিতেই ঘুমোতে লেট হয়, আমরা মোটামুটি মানে একটা তো ধরেই রাখো রোজ, মানে একটা পর্যন্ত জাগাই পড়ে। আর যদিও কোনোদিন আগে আগে ঘুমিয়ে পড়ি সেদিন তো খুবই ভালো কথা, যদিও এত রাত জাগাটা কখনোই ঠিক নয়, কিন্তু কি করবো বলো, হ্যাবিট হয়ে গেছে। ওই চিনি যখন পেটে ছিল তখন ওই রাতে ঘুম আসতো না, ওই একটা অভ্যেস হয়ে দাঁড়ালো। আর এখন তো চিনি ঘুমিয়ে পড়ে সকাল সকাল, ও কিন্তু জ্বালায় না, ও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বা সকালে লেট করে ওঠে, কোনো প্রবলেম হয় না। আর যেটা হচ্ছে সে ফোন ঘাটতে ঘাটতে অনেকটা লেট হয়ে যায় জানো তো রাত্রে ঘুমোতে ঘুমোতে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার এখনো সেইভাবে কিছু কেনাকাটা হয়নি, আর সত্যি কথা বলতে এবার পয়লা বৈশাখটা নিয়ে না ওই রকম মানে একটা শপিং করবো পয়লা বৈশাখ সামনে এরকম কোনো ব্যাপারটা না, কাজই করছে না কেন জানি না। যদিও পয়লা বৈশাখের আগে গিয়ে আমি 3টে শাড়ি কিনে নিয়ে এসেছি, আমার সেগুলো পরাও হয়ে গেছে, কারণ পয়লা বৈশাখে কোথাও তেমন একটা বেরোনো হয় না, বাড়ির পাশে চড়ক হয়, ইচ্ছা হলে যাবো না হলে যাবো না, তার মধ্যে আবার ওর ডিউটি আছে। তো দেখা যাক, ও যদি আগে আগে আসতে পারে আমাকে যদি নিয়ে যায় হয়তো আমার চড়ক দেখা হবে, নাহলে হবে না, এই আর কি। আর চিনিকে তো কালকে দেখতেই পারলে, ওর কিছু জামা কাপড় আমরা এনেছি কটনের একদম বাড়ি পরার জন্য। আর বেবি হাগ থেকে কিছু অর্ডার দিয়ে দেবো সরি ফার্স্ট ক্রাই থেকে। আর আমি তেমন কিছুটা কিনবো টিনবো না এরকম কোনো প্ল্যান নেই, এই ছিল কেনাকাটা। ওকে তো জোর করে শার্টটা দেওয়া হলো, তো অ্যাকচুয়ালি আমরা কালকে গেছিলাম হচ্ছে রাগারাগি করে, মানে ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, ঝামেলা করে আমরা বগুলা গেছি। তো গিয়ে আমি একটুখানি ফ্রিভাবে কথা বলবো বলে কলেজ মাঠে বসেছিলাম, চলো আমার তো অনেক দিনের বসার সব কলেজ মাঠে আড্ডা মারবো, চলো একটু বসি। তারপর ওখান থেকে কথা টথা বলে তো আমি বললাম চলো তোমাকে একটা শার্ট কিনে দিই, সামনে যেহেতু পয়লা বৈশাখ কিছুতে দিতে পারলাম না, তো এমনিতেই রেগেছিলাম, তারপরে যদি না বলতো হয়তো আরো একটু রাগ দেখাতাম, তো সেই ভয়ে ভয় পেয়েছে ভয়ে ভয়ে তারপরে গিয়ে শার্টটা নিয়েছে। তো তোমাদের কাদের কাদের হয়েছে কেনাকাটা জানিও। তো চলো আজকের মতো টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।